প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমও নৌ নৌপদে নিয়োগের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো যখন আপনারা মাঠে দাঁড়াবেন তখন কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে তা নিয়ে আলোচনা করব। অনেকেই মাঠ হতে বহিষ্কার হওয়ার অন্যতম কারণ হচ্ছে সঠিকভাবে কাগজপত্র না নিয়ে মাঠে হাজির হওয়া কারণ প্রতিযোগিতার এই সময় সামান্য ত্রুটিতেই আপনাকে মাঠ হতে বহিষ্কার করা হতে পারে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় অনেককেই মাঠ হতে বের করে দেওয়া হয় তাই আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা সহজে বুঝতে পারবেন যে মাঠে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে নিয়োগ সংক্রান্ত আরও অনেক তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন আলোচনায় যাওয়া যাক আপনারা যেসব পদে এসএসসি পাশের সার্টিফিকেট দিয়ে আবেদন করবেন তাদের জন্য মাঠে লাগবে এসএসসি পরীক্ষার মূল সনদপত্র এসএসসি পরীক্ষার মূল মার্কশিট বা নম্বরপত্র এসএসসি পরীক্ষার মূল অ্যাডমিট কার্ড এসএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড শিক্ষা প্রতিষ্ঠান প্রদত্ত প্রশংসাপত্র বা টেস্টিমোনিয়াল অবশ্যই এই কাগজপত্রগুলোর এক সেট ফটোকপি প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত করে নিয়ে যাবেন আর যারা অষ্টম শ্রেণী পাশের সার্টিফিকেট দিয়ে আবেদন করেছেন তাদের জন্য জেএসসি বা অষ্টম শ্রেণী পাশের মূল সনদপত্র জেএসসি বা অষ্টম শ্রেণী পাশের যে সাময়িক নম্বরপত্র বা মূল যে মার্কশিট সেটি এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রদত্ত যে টেস্টি টেস্টিমোনিয়াল বা প্রশংসাপত্র এগুলো নিয়ে যেতে হবে উভয় পদের ক্ষেত্রে কিন্তু আপনার পনেরো কপি সদ্য তোলা সম্প্রতি তোলা নিজের পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি নিয়ে যেতে হবে এবং আপনার বাবা ও মায়ের এক কপি করে ছবি সত্যায়িত করে নিয়ে যেতে হবে উভয় পদের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর বা সিটি কর্পোরেশন মেয়র কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনাদপত্র এবং নাগরিক সনাদপত্র নিয়ে যেতে হবে পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অবশ্যই সঙ্গে নেবেন এবং এই ফটোকপিগুলো অবশ্যই প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে আর যিনি আপনার বর্তমান অভিভাবক অবশ্যই তার সম্মতিপত্র নিয়ে যেতে হবে এখন কথা হচ্ছে অভিভাবকের সম্মতিপত্র কোথায় পাবেন যারা এটি নিয়ে কনফিউজড তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের একটি ফর্মেট দিয়ে দেবো সেখান থেকে কম্পিউটারের দোকান থেকে নাম ও ঠিকানা এডিট করে এগুলো প্রিন্ট নিয়ে নিতে পারবেন এখানে আপনার অভিভাবকের স্বাক্ষর এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সত্যায়ন লাগবে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এই সত্যায়িত কোথায় করব মূলত যারা বিসিএস ক্যাডার তাদের কাছ থেকে সত্যায়িত করতে হবে এখন প্রশ্ন হলো বিসিএস ক্যাডার বুঝবে কিভাবে। যারা বিভিন্ন সরকারি কলেজের শিক্ষক সরকারি হাসপাতালের ডাক্তার এবং যে কোনো সরকারি অফিসের প্রথম শ্রেণীর কর্মকর্তারা তারাই তারাই মূলত প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তারা এবং আপনার যিনি ইওনো বা এসিল্যান্ড তিনিও প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা তো পূর্ব থেকে এইসব কাগজপত্র সংগ্রহ করে কাছে রাখবেন কারণ মাঠের আগে অনেক সময় ভুলে কাগজপত্রগুলো সংগ্রহ বা সত্যায়িত করার সময় নাও পেতে পারেন তাই সবাই প্রয়োজনীয় সময় হাতে রেখে এই কাগজগুলো সংগ্রহ করে রাখবেন সবাই নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রেখে নিয়মিত পড়াশুনো ও ব্যায়াম করুন নিজেকে মাঠের জন্য প্রস্তুত করুন এই প্রত্যাশায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ